মধুপুরে প্রণোদনা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। মধুপুর প্রতিনিধি জাহিদুল কবির জুয়েল। টাঙ্গাইলের মধুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রণোদনা বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। রোববার 18 জুলাই দুপুরে মধুপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভ্যাটেরিনারি হাসপাতালের সামনে 2 ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদিকুল ইসলাম, কৃষক লীগের টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ সজীব, রামজীবন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আমানুল্লাহ মাস্টার, শেখ ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছাত্রলীগ মির্জাবাড়ি গ্রামের জাফর আলী সহ আরও অনেকে। বক্তারা বলেন, মধুপুরে প্রাণী সম্পদ অধিদপ্তরের মাধ্যমে দুগ্ধ খামার মালিকদের জন্য কোটি টাকার প্রণোদনা এসেছে। ওই টাকা বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ করেন তারা। বক্তারা আরও বলেন, যারা টাকা পেয়েছেন তাদের একটা অংশ অফিস প্রাণী সম্পদ কর্মকর্তার লোকজন নিয়ে নিয়েছে, আবার অনেক খামারির খামার থাকলেও টাকা পাননি, আবার অনেকের খামার নেই তাদেরও নামে প্রণোদনা দেওয়া হয়েছে। মানববন্ধন চলাকালে প্রাণী সম্পদ কর্মকর্তার কার্যালয়ের লোকজন অফিস তালা দিয়ে গা ঢাকা দেয়। মানববন্ধন চলাকালে মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ নাসির ঘটনাস্থলে এসে আগামী 7 দিনের মধ্যে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে খামারিগণ উক্ত মানববন্ধন সমাপ্তি করেন। বিতরণ করা হয়েছে, তার মধ্যে প্রায় অর্ধেক অংশ টাকা বিভিন্ন দালালের মাধ্যমে আত্মসাৎ করেছে এই প্রাণী সম্পদ। বিভিন্ন পর্যায়ের যে প্রণোদনা দেওয়া হচ্ছে সেগুলোকে 9-6 করে আজকে মধুপুরের বিভিন্ন অঞ্চলে যারা সাধারণ মানুষ যারা গাভি পোষণ করছে তাদেরকে 20,000 টাকা, তাদেরকে গাভির জন্য টাকা দেওয়া হয়েছে, সেইখানে তাদেরকে 10,000 টাকা দেওয়া হয়েছে। যারা 10,000 টাকার গাভির জন্য প্রাপ্ত ছিল তাদেরকে 5,000 টাকা দেওয়া হয়েছে। এইভাবে সারা মধুপুরের শত শত মানুষের কাছ থেকে এই সুবিধাগুলো এই কর্মকর্তার মাধ্যমে এই জিনিসগুলো নেওয়া হয়েছে বারবার। এগুলো ভুয়া নাম দিয়ে তাদের আত্মীয় স্বজন এইভাবে তারা এই কার্যক্রমগুলো করেছে। আমরা বিভিন্নভাবে এরকম অভিযোগ আসার পরে মৌখিক অভিযোগ আসার পরেও আমরা লিখিত কোনো অভিযোগ পেয়েছিলাম না। তারপরে আমরা উপজেলা প্রশাসনের আমরা অভিযোগ পেয়েছি, আমাদের উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এটা একটা তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির কাজ চলছে।